নেত্রের ছেলের কুকৃত্যে 66 বছরের বৃদ্ধাকে ধর্ষণের চেষ্টা, বাধা দেওয়ায় বৃদ্ধাকে বেধড়ক মারধরের অভিযোগ। থানায় লিখিত অভিযোগ বৃদ্ধার পরিবারের। ঘটনা তারকেশ্বর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের। ঘটনা প্রকাশ্যে আসতেই অস্বস্তিতে জেলা তৃণমূল নেতৃত্ব। পলাতক অভিযুক্ত, অভিযুক্তের মায়ের দাবি, ফাঁসানো হচ্ছে ছেলেকে, অপরাধ করলে অবশ্যই শাস্তি পাক ছেলে, দাবি মায়ের। বিজেপির অভিযোগ, পশ্চিমবঙ্গে কেউ সুরক্ষিত নয়। তৃণমূল করলেই 7 খুন মাপ, পাল্টা তারকেশ্বর বিধানসভার বিধায়কের দাবি। দল অপরাধকে প্রশ্রয় দেয় না, অন্যায় করলে শাস্তি পেতেই হবে, সে যেই হোক। জানা গেছে অভিযুক্তের নাম বুলাল পোদ্দার, সে তারকেশ্বর পৌরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মী এবং তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু ঘনিষ্ঠ বলে পরিচিত। অভিযুক্তের মা তারকেশ্বর পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের একজন তৃণমূল নেত্রী। আক্রান্ত বৃদ্ধা একজন সবজি বিক্রেতা। প্রতিদিনের মতো গত 22 জানুয়ারি ভোরে তারকেশ্বরে সবজি বাজারে সবজি বিক্রি করার জন্য আসছিলেন। সেই সময় অভিযুক্ত বাবলু পোদ্দার তাকে একটি স্কুলের মাঠে টেনে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। বৃদ্ধা বাধা দিলে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপর এলাকায় কয়েকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে যান। দুদিনের ঘটনা চাপা থাকলেও পরে ওই দিনের ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়। এরপরই বৃদ্ধার মেয়ে গতকাল রাতে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরে ঘটনার তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ। অন্যদিকে ঘটনার পরদিন থেকেই এলাকা থেকে পালিয়ে যায় অভিযুক্ত বাবলু পোদ্দার। বাবলু পোদ্দারের খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত বাবলু পোদ্দারের মা শ্যামা পোদ্দার বলেন, 3 দিন আগে বাড়িতে বেশ কয়েকজন আসে, তাদের মুখ থেকে ঘটনা শুনে। এরপরই ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়, তাকে ফাঁসানো হচ্ছে বলে। ছেলে যদি অপরাধ করে তার শাস্তি চায়, কিন্তু প্রমাণ কোথায়? তার ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে তিনিও দাবি করেন। অন্যদিকে এই ঘটনা প্রকাশ্যে আসতেই ময়দানে নেমেছে বিজেপি। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সদস্য গণেশ চক্রবর্তী বলেন, তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডু ঘনিষ্ঠ ওই যুবক সে কারণে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। এটা অত্যন্ত লজ্জার যে পশ্চিমবঙ্গে 66 বছরের বৃদ্ধাও সুরক্ষিত নয় তৃণমূল জামানায়। যদিও এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান উত্তম কুণ্ডুর সাথে বারবার ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। অন্যদিকে ঘটনা প্রসঙ্গে তারকেশ্বর বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিংহ রায় বলেন, দল অপরাধ প্রশ্রয় দেয় না, যদি ওই যুবক অপরাধের সাথে যুক্ত থাকে তার শাস্তি হবে। পুলিশকে বলেছি যথাযথ ব্যবস্থা নিতে। ঠিক আছে, তুমি পৌরসভার ওখানে থাকো তো, আমরা কালকে যাব তোমার কাছে। আমি যাচ্ছি আর স্টেশনের গেটটা আছে না, বড় গেটটা, ওইখানে ঢুকছি। ওরা আমার ঢেয়ে নিয়ে গেছে, বলছি শাক কেন চলো নিয়ে। আমি ফিরে আবার আসতেছি, আমাকে জোর করে টানছে নিয়ে চলে গেছে, আর মারধর করছে খুব। আমি সে যাচ্ছি বলে যাচ্ছিল করতে পারেনি। তারপর আপনাকে মারধর করেছে? হ্যাঁ, খুব মারধর করেছে। আমার কাছে নিয়ে এলি নাকি? দুজন মেরে তাকে ফাটিয়ে দিয়ে কেন আমার বাড়িতে দুজন এলি না? আপনিও চাইছেন যদি প্রকৃত দোষী? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সে আমার ছেলে, তদন্ত চাইছেন তাই? হ্যাঁ অবশ্যই। কিন্তু তদন্ত করতে গেলে তার জন্য তো পুলিশকে সহযোগিতা করতে হবে। হ্যাঁ অবশ্যই। তাহলে ছেলেকেও আপনার দরকার ছিল? কিন্তু ছেলে পালিয়ে গেল। ছেলেকে পাচ্ছি না আমি, কোন রকম একটা ফোন করে নেই। দেখো আমার বাড়িতে এসে দেখুন, ঘরের ভেতরে ফোন পর্যন্ত নিয়ে যায়নি। সে একটা কথাই কিন্তু বলে বেরিয়েছে, মা আমাকে ফাঁসালো, আমি এর বেশি তোমাকে কিছু বলতে পারবো না, তুমি সরো।
আমি গেটটা আটকাচ্ছি বলে আমাকে ফেলে সরিয়ে দিয়ে সে কিন্তু বেরিয়ে আপনিও চাইছেন প্রকৃত তদন্ত? হ্যাঁ অবশ্যই। আর আরেকটা কথা আমি অবশ্যই বলবো, যারা বলেছে যারা সাক্ষী দিয়েছে তাদের কিন্তু আমি একটা কথাই বলবো, আমার ছেলের কেন ছবি নেই? সে একটা বৃদ্ধ মহিলা, আমার মায়ের বয়সী, তাকে যখন বলতে পারে তাকে হয়তো যেই করুক খুব অপরাধ করেছে, আমি চাই তার যেন এ হয়। আর যারা ছবিটা তুলেছে সেই মুহূর্তে সেই ছেলেগুলো যখন আমার বাড়িতে এসে বলছে পুচিপিসি কী সিন দেখেছি, তাহলে তার যখন ছবিটা তুলতে পারলি তাহলে আমার ছেলের কেন ছবি নেই? আমি একটা মা, হ্যাঁ আমার এইটাই কিন্তু সন্দেহ হচ্ছে। আমি কোনো পার্টি পলিটিক্স নিয়ে কারণ নিয়ে কোনো কথা বলবো না। আজকে পশ্চিমবঙ্গে যে 66 বছরের বৃদ্ধাও তারাও যে শান্তিতে নেই, এটা আজ প্রমাণিত হলো তারকেশ্বরের মতন একটা তীর্থক্ষেত্রে। এই জায়গায় আমরা কি দেখছি যে তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যানের ঘনিষ্ঠ ওই ছেলেটি, এবং তার জন্যই সে এত বড় নারকীয় ঘটনা ঘটাতে পেরেছে। আমি মনে করি এর কঠিন থেকে কঠিনতর শাস্তি হওয়া দরকার, আমি মনে করি ওকে ফাঁসি দেওয়া দরকার।